নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যার জেরে অনেকটাই অস্বস্তিকর গরম বিরাজ করছে দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি হয়েই চলেছে এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, এরই মাঝে আমরা দেখে নেব যে আগামীকালের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি প্রভাব রয়েছে, কোথায় কোথায় তাপমাত্রা বৃদ্ধি পাবে, তো কী জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং সেখানকার আবহাওয়া পরিস্থিতি কীরকম বিরাজ করছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নিই আগামীকালের আবহাওয়া আপডেটে জানা যাচ্ছে। বাংলার উত্তরে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার উত্তরের বেশ কিছু এলাকায় ঝেঁপে বৃষ্টি আসন্ন, তবে দক্ষিণের আকাশে কেমন থাকবে, দক্ষিণে থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে কমবে তাপমাত্রার পারদ। আগামীকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামীকাল সকালের দিকে কয়েকবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি রাতের দিকে বেশ কিছু এলাকায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সকাল 5:19 সূর্যোদয় হয়ে 5:53 অবধি আকাশই বিরাজ করবে, এবং বিকাল 5:39 চন্দ্রোদয় হয়ে ভোর 5:11 অবধি বিরাজ করবে। সকালের দিকে এবং রাতের দিকে ঘন্টায় 15-11 কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া, তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আকাশে। সকালের দিকে বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা থাকছে 68% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে 65%। বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে 40% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে 60%। উত্তর ও দক্ষিণের বেশ কিছু এলাকায় আগামী কিছুদিনের মধ্যে বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে দক্ষিণের আকাশে সোমবার আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পেল, আগামীকাল তাপমাত্রা পারদ কিছুটা হলেও কমবে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বেশ কয়েকটি রাজ্যে আগামী দুদিন ভারী বৃষ্টি হতে পারে, যার জেরে বিপর্যস্ত হতে পারে জনজীবন। বেশ কিছু এলাকায় নদীর প্লাবনের কারণে বন্যার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উড়িষ্যায় ভারী বৃষ্টির কারণে বহু এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। টানা 3 দিন ধরে জম্মু কাশ্মীরে বৃষ্টিপাতের কারণে বেড়েছে নদীর জল। এর মধ্যে ভারতের আবহাওয়া অধিদপ্তর আগামী 4 দিনের মধ্যে উত্তর ভারতে ভারী থেকে হতে পারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। প্রসঙ্গত, গত 44 বছরে এমন বৃষ্টি হয়নি ভারতে, আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এমনটাই। পিটিআইয়ের তরফের রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবছর আগস্ট মাসে 25% অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর আগে 1983 সালে আগস্ট মাসে 23% বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল, এবং 1976 সালে আগস্ট মাসে 28% অতিরিক্ত বৃষ্টি হয়েছিল। এই বর্ষা ঋতুতে বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, গুজরাট, গোয়াতে অতিরিক্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সিকিমে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি, এবং আসাম, বিহার, উড়িষ্যার মতো কয়েকটি রাজ্যে বন্যা হয়েছে। অন্যদিকে জম্মু কাশ্মীর, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড স্বল্প বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে 9% বেশি বৃষ্টি হয়েছে এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।